अरे কি হলো আপনার কি হাঁপানির রোগ আছে নাকি আরে হাঁপানি থাকবে কেন না মানে যেভাবে হাঁপাচ্ছেন সেই জন্য জিজ্ঞেস করলাম বাবারে বাবা আপনি যেভাবে দৌড় দিচ্ছেন অলিম্পিকে এইভাবে দৌড় দিলে স্বর্ণ না হলেও রূপা জিতে নিয়ে আসছেন কোনো মেয়েকে আমি এইভাবে দৌড় দিতে দেখি নাই এই দৌড়টা তো আপনার জন্যই দিলাম আমার বাসা দাওয়ানকে দেখেছিলেন একবার যদি আপনাকে ধরতে পারতো না হাড্ডি গুড্ডার জায়গা মতন থাকতো না তাহলে তো এখানে দেরি করা ঠিক হবে না চলেন চলেন হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছ হ্যাঁ 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 বলছি বলছি এই তুমি কি বেরোইছো হ্যাঁ এবার মনোযোগ দাও শুনো তোমার কাছে আমি একটা ছেলে পাঠাইছি বুঝছো নাম হচ্ছে রকি লম্বা চিকন ফর্সা সুন্দর আরে আমার ছোট ভাই বিশ্বস্ত 100% বিশ্বস্ত তুমি তার সাথে সোজা আমার কাছে চলে আসবা এরপর আমি তোমাকে নিয়ে কোথায় যাবো জানো একদম গাবতলি গাবতলি বাস স্ট্যান্ডে সেখান থেকে তোমাকে নিয়ে আমি নাইট কোচে চলে যাবো একদম চর ভদ্রাসনে হ্যাঁ চর ভদ্রাসনে আর চর ভদ্রাসনে গেলে কি হবে জানো একদম টেনশনলেস আর কোনো চিন্তা নাই সেখানে নির্জনে দুজনে বাসর সাজাবো বুঝতে পারছো আপনার নাম সিদ্দিক আহমেদ সিদ্দিক আহমেদ আচ্ছা আপনি কি শিওর যে আপনার মেয়েকে সেলিম নামের ওই ছেলেটি নিয়ে পালিয়ে গেছে জি স্যার আমি শিওর এখন কোথায় আছে না আছে আমার মেয়েটা আল্লাহই জানে আজকে বিয়ের কথা ছিল জি স্যার আচ্ছা আপনার মেয়ে যখন পালিয়ে যায় বা আপনার মেয়ে যখন খোয়া যায় বাড়িতে এমন কিছু মনে করে যে নগদ টাকা পয়সা বা স্বর্ণ অলঙ্কার এরকম কিছু হারিয়ে গেছে যা পড়েছিল তাই নিয়ে গেছে স্যার তোমাদের সম্পর্কটা কতদিনের আমি জানি না স্যার আপনার কাছে কোনো ছবি আছে ওই ছেলেটির জি স্যার প্লিজ আমাকে দেখান তো আচ্ছা যাওয়ার সময় ছবিটা আমার মোবাইলে পাঠিয়ে দেবেন হ্যাঁ ঠিক আছে জি কাজ করুন আপনি এখানে একটু সাইন করুন হ্যাঁ জি আপনাকে শক্ত করতে হবে আমার খিদা লাগছে
বিয়ে বাড়ি থেকে আসছেন, খাই আসতে পারেন না বিয়ে বাড়ির রান্নাবান্না? কি যে বলেন না ভাই, কালকে রাত থেকে তো কাঁদতে কাঁদতে শেষ, খাবো কখন? বাসায় যে রান্নাবান্না হচ্ছিল না, সে গন্ধগুলো এখনো নাকে লেগে আছে। চলেন না দুজন রেস্টুরেন্টে ঢুকি, ঢুকে দুটো কাচ্চি মেরে দিই। কাচ্চি তো মারবেন না, আপনি আমারে মারবেন। অলরেডি 300-400 টাকা খাই ফেলছেন। ছি 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 ছি, ছোট লোক একটা আপনি, টাকার হিসাব করতেছেন না? ঠিক আছে, ওর সঙ্গে দেখা হোক, আপনার সব টাকা আমি আপনাকে শোধ করে দিব। সেটা তো দিবেন, কিন্তু এখানে কাচ্চি পাবো কোথায়? কাচ্চি খেতে হলে সে পুরান টাকা যেতে হবে। ও আচ্ছা ঠিক আছে, যা পাবো তাই খাবো, চলেন। তাও খাবেন? খিদা পাইছে, আসেন। একটা কথা বলি, তার মনটা ছোট হলো, আপনি দেখতে কিন্তু বেশ হ্যান্ডসাম। বিয়ে করেছেন বুঝাচ্ছি, ওই ভাই গার্লফ্রেন্ড কাটা। নাকি ছাকাকে বেকা হয়ে গেছেন? এই এত কথা বলেন কেন আপনি? খাইতেছেন খান না, গলা আটকাবে তো। খুব ভালো হয়েছে, গলা আটকাইছেন না, পানি খান। তাতে শেষ করেন। রকি তো কই রে? এই ভাই আপনি এটা কি জিনিস ধরা দিছেন আমারে? সারাদিন খাই 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 করে অলরেডি 1300 টাকা খাই ফেলছে আমার। চুপ, তোর ভাবি লাগে না এরকম উল্টো পাল্টা কথা কবি না। এখন কি খাইতেছে রে? খাইতে চাইছিল কাচ্চি, কাচ্চি পায় নাই, এখন পিৎজা খাইছে। খাইতে দি, খাইতে খাইতে একদিন আপনি রে খাই ফেলবো। ভাই আপনি তো লাল বাতি জ্বালায় ফেলাই, আপনি টের পান নাই আগে? আরে টের তো এখন পাইতাছি, খালি দৌড়ের উপরে আছি। এখন তো দৌড়ের উপরে রাখছে, বিয়ের পরে আপনার যে কি দৌড়ের উপরে রাখবে তখন আপনি বুঝবেন। পরে এমন দৌড়াইবেন না, আপনি কোনো কোল কিনারা খুঁজে পাবেন না। এখন দৌড় তো কিছুই না, এর পরে দেখেন না কি অবস্থা। আমি তো চিনা ফেলাইছি রে। ওরে বাপ রে, কার সাথে কথা বলেন ভাই? ওর সাথে। আমাকে দেন। হ্যাঁ জান, কই তুমি? জান ও জান, আমি তো খালি দৌড়ের উপরে আছি, আমি দৌড়াইতেছি। তোমার গলা এরকম লাগতেছে কেন? নিশ্চয় অনেক কান্নাকাটি করছো তাই না?
শুনো জান, আর কোনো চিন্তা নাই, আমরা বিয়ে করে দূরে কোথাও গিয়ে সুখে শান্তিতে সংসার করব। হ্যাঁ তুমি ঠিক কইছো জান, তুমি ঠিক কইছো। রাখি জান, জালা জান রাখি। গাবতুলি শ্যামলি কাউন্টারে খাড়ায় থাকবি, ঠিক আছে? আমিও যাইতাছি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার সাথে কথা বলতে চাই। হ্যালো, 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 কি হলো, কেটে দিল? হ্যালো, চল যাই তো। আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? এখান থেকে একটা সিএনজি নিব, সিএনজি নিয়ে সোজা গাবতুলি। গাবতুলি কেন? গাবতুলি কেন আমি জানি না, কি আপনারা প্ল্যান করছেন? আপনারা বাসা থেকে পালায় আসছেন, বিয়ে করবেন, আমি জানি আপনাদের প্ল্যান। আপনি কি শিওর যে আপনাকে গাবতুলি বলছে? হ্যাঁ আমি শিওর আমাকে গাবতুলি বলছে। কিন্তু আমাকে তো বললো যে সদরঘাট, ওখান থেকে লঞ্চে করে সোজা বরিশাল। বরিশাল বলছে? তাহলে মনে হয় প্ল্যান চেঞ্জ হয়েছে। আমার মনে হচ্ছে কোনটা গন্ডগোল হচ্ছে। আপনার ফোনটা দেন। আরে ফোন দিয়ে কি হবে, ফোন দিলে তো ফোন ধরে না, নাইলে ফোন বন্ধ থাকে। আমার মনে হয় বিয়ের শপিং করতে চাই। হ্যাঁ আপনি এত কথা বলেন কেন? হ্যাঁ ফোন দিতে বলছি, ফোন দেন। মনে হয় যে সে ফোন দিলে ফোনটা ধরবে। আরে দাঁড়ান, নাম্বার বের করে নি। এটা কার নাম্বার? ভাইয়ের নাম্বার। এটা তো আমার ওর নাম্বার না। আরে ভাইয়ের তিন চারটা সিম আছে, এক একজনের সাথে এক এক নাম্বারে। মানে মুখ ফসকে বলে ফেললাম, কিন্তু লোক ভালো। ধরে নাই, জানতাম ফোন বন্ধ থাকবে না, ধরবে না। আরিকসা থামান। কেন? আমি আপনার সাথে যাবো না, একটা গন্ডগোল হচ্ছে কোথাও। আরে না আরিকসা থামাবো না। আমি
গাজীপুর গেছেন কে? আরে ভাই আপনার মেয়ে হারায় গেছে, আপনি গাজীপুর গিয়ে বসে আছেন কি বলেন? এই আধুনিক যুগে তামিজ কমস বিশ্বাস করে? ভাই আপনার নিয়ে পারা যাবো না। আরে ভাই তাড়াতাড়ি আসেন, আইসা বসে দেখা করেন। হ্যাঁ এখনই রওনা দেন স্যার। এনারা দুজন রাস্তার মাঝে ক্যাসাল করতেছিল, মনে হয় ঝামেলা আছে। ঝামেলা বিশেষ ঝামেলা স্যার। এই ছেলেটা মেয়েটার সাথে জোরাজোরি করতেছে, কিন্তু মেয়েটা কোনোভাবেই ছেলেটার সাথে যাবে না। এই নিয়ে তো স্যার রাস্তার মাঝে কেঁচাল তৈরি করে ফেলাইছে, অনেক লোক জড়ো হয়ে যাচ্ছিল, তাই স্যার আপনার কাছে নিয়ে আসলাম। নতুন বিয়ে তাই না? জি না না স্যার, আপনি আসলে যেটা ভাবতেছেন সেটা না। তাহলে কি স্যার? আমি বলি স্যার, স্যার আমি আসলে বিয়ের আসর থেকে পালিয়ে গেছেন তাই তো? জি স্যার, আমার বয়ফ্রেন্ডের একটা লোক পাঠানোর কথা ছিল আমাকে নেওয়ার জন্য। আমি যখন বাসা থেকে বের হই উনাকে দেখতে পাই, উনি আমাকে ইশারা দেয়, আমি ওনার সাথে চলে আসি। কিন্তু অনেকক্ষণ পরে বুঝতে পারি উনি আসল লোক না। তাহলে কোন লোক? দেখছেন স্যার, সারাদিন আমার সাথে থাকলো, আমার টাকা দিয়ে রেস্টুরেন্ট থেকে খাইলো, আমার সাথে মস্করা করলো, এখন পুলিশ দেখে পল্টি নিতেছে বলে আমি নাকি আসল লোক না। এটা কি ধরনের কথা বলেন আপনি? এই কিছু উল্টা পাল্টা বলতেছো, তাহলে আসল লোক কে? ওকে দেন আপনার বয়ফ্রেন্ডের ফোন দেন। স্যার ওর ফোন তো বন্ধ পাচ্ছি। এই তুমি যার কাছে ডেলিভারি দেওয়ার কথা তার ফোন দাও। স্যার ওনার ফোনও তো বন্ধ করে রাখছে, আমি ট্রাই করতেছি কিন্তু ফোন বন্ধ। রহস্যের গন্ধ পাচ্ছি। এই ওদের গাইতে তোলো। আপনার জন্যই তো শিউলি কি করি বলতো, মানে আমি ফোনের উপর ফোন দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি, কিন্তু নাছরবন্দার অবস্থা দেখ, ফোন ধরার কোনো নামই নাই। আরে না না, ওর সাথে আমার শেষ কথা হয়েছিলাম বাসা থেকে যখন বেরোই, তখন ওর নাকি কোন ছোট ভাই এসে আমাকে নিয়ে যাবে, কিন্তু আমি বাসা থেকে বের হয়ে কাউকেই পেলাম না। পরে দেখি যে আমার ফোনেও চার্জ নাই। পরে আমি শেষমেশ কি করছি জানিস? একটা দোকানের মধ্যে ঢুকে ফোনে চার্জ করছি, চার্জ করে এখনো কন্টিনিউয়াসলি ফোন দিয়েই যাচ্ছি, কিন্তু তাকে ফোনে পাওয়াই যাচ্ছে না। ভাই আপনি এখানে? আপনার এখানে দেখবো আমি তো বিশ্বাসই করতে পারতেছি না, আপনার তো কাপড় নিয়ে থাকার কথা। অবস্থা তো খারাপ, মৃত্যুর বাপ আছে না, আমার জন্য পুলিশ লেলাই দিছে, আমার এমন দৌড়ান দৌড়াইছে শেষ পর্যন্ত কটকায় গেছি। তুই কি করছস? তোর আমি বিশ্বাস কইরা মৃত্যুর আনতে পাঠাইছি, আর তুই শেষ পর্যন্ত বিয়া করে কটকায় গেছস, তুইও পুলিশ হাতে ধরা খাইলি। ভাই কি কইতেছেন এইসব আবল তাবল কথা? আপনি আপনার জিনিস আপনি বুঝে নেন। আমার জিনিস মানে? তোর কি মাথা খারাপ হইছে? এই যে ভাই আপনি কি সেই লোক? কোন লোক? ওই যে উনি ভুল করে আমাকে যার কাছে নিয়ে যাচ্ছিল। আমি সেই লোক, তুমি কেটা? আর বললেন না ভাই, আমিও বিয়ের আসর থেকে পালাইছি, আমার বয়ফ্রেন্ড একজনকে পাঠানোর কথা ছিল, আমি ভাবছি উনি সেই লোক, এই জন্য ওনার সাথে চলে আসছি। এই কি বলেন এসব আবুল তাবুল? ভাই এটা আপনার জিনিস না? আরে আমি মিস আগত কমুকান, এটা আমার, আমার তো কই। এবার বিশ্বাস হয়েছে? হ্যাঁ আমি যে এতবার বললাম আমার কথা বিশ্বাস করে নাই, এখন বুঝছেন? আপনার কারণে কত বড় ঝামেলার মধ্যে পড়ে গেলাম আমি। আরে আমি ঝামেলায় পড়ি নাই, আমার টাকা দিবে কি এখন? কিসের টাকা? আরে 1300 টাকা খরচ করছি, পিৎজা খাইছে, কলা খাইছে, রুটি খাইছে, যা দিছে তাই খাইতে চাইছে। আস্ত একটা ছোট লোক, আস্ত একটা ছোট লোক, ব্যবহারে বংশের পরিচয়। ইস, উনার ভাবটা কি? একদম সৈয়দ বংশের ছেলে।
খাওয়ার সময় তো ছোট লোক কথা মনে ছিল না, গপগপ করে শুধু খাইছে। দেখছেন কি রকম ব্যবহার, টাকা তো খাইছে খাইছে, এখন আমাকে পুলিশ আমার ধরে দিছে। ভাই রে তোরা চুপ কর, মতি বুদ্ধি তো ভালো নাম গো, খুঁজতে যাই শেষ পর্যন্ত পরে তো বাইরেতে পারবি না। এই আপনি দূরে গিয়ে বসেন। ইস আমার একদম ঠাকা লাগছে তার কাছে যে বসার। ভাই আপনি এখানে এসে বসেন তো। আপা আপনি এই পাশে। আমার জীবনে আমি এটা বিশাল একটা ভুল করছি যে আপনার সাথে আপনাকে আমি আনতে গেছি, আমাকে পুলিশে ধরে নিয়ে এসেছে আপনার জন্য। আপনার ভুলের জন্য আমি যে এখন এখানে আটকে আছি নাকি? হ্যাঁ আমার ভুল, আমি আপনাকে আসতে বলছি যে আমার সাথে আসেন। আপনি পুলিশে চলে যাবেন। আই এম রাইট। সাহস তো কম না, যাত্রা মঞ্চ পাইছো না, বাইরে পড়তে চাপ পিঠে সাল তুলে দেবো। আই দুই দিকে এদিকে এদিকে তুই 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 না ভাই আসেন, তোরে নামতে বলছে তুই যা। পুলিশ গাড়িতে চিল্লা চিল্লি করে নিয়া তো নামেন। ভাই তোর নাম কে? স্যার রকি। থাকস কই? টঙ্গি। ওর লগে তোর কি সম্পর্ক? বড় ভাই লাগে। কন্টাকে কাজ করস না, তোরে খালি থানায় নিয়ে লই। যা ভিতরে গাব। আর পিয়া মায়া বাগানে প্ল্যান কর না, মায়ের বাবা আইতাছে, খালি মামলাটা করতে দাও, তখন বুঝবা নারী ও শিশু নির্যাতন আইনে মামলা, যাবজ্জীবন, সারা জীবন লাল দালালের কাটাইতে হইব। স্যার এসব কি বলছেন? আমি শুদ্ধ মারাইতেছ একটা দিন। জি আপনাকে বলছি এখানে আসে। আপনি কেন বাসা থেকে বের হয়ে গেলেন? আপনার গাড়ির কোথায়? স্যার আমার না বাবা মা নাই, মামার কাছে মানুষ হয়েছে। মামা না জোর করে একটা খারাপ লোকের সাথে আমাকে দিয়ে দিচ্ছিল, এই জন্য পালাই গেছি স্যার। বাহ আপনার কৌতুকটা কিন্তু খুব সুন্দর লাগছে, নিরীহ সাদার ভান করতেছো না, দেখে তো শক্ত মেয়ে মনে হয়, ঘর থেকে পালাই না কেন? বুঝছি, তোমারে ওই যে ভবগুরু আশ্রয় কেন্দ্র আছে না ওইখানে রাখবো, যতদিন গার্ডিয়ান না আইব ততদিন ওখানে থাকবা, তখন বুঝবা মজা। আমার না স্যার, আর কোনো কেতাল ধরে না, শুনে গাড়ির মধ্যে একদম চুপচাপ একটা কেতাল যদি হয়। আপনি কাঁদতেছেন নাকি? কেন? আবার তো একই প্রশ্ন, তোরা কাঁদতেছিস কেন? আপনি বুঝতেছেন এরপরে কি হবে? কাঁদবো না, হাসবো। শব্দ সর, শব্দ সর। ওর আমি কইছিলাম 11 নম্বর রোডে যাইতে, ও যায় হাজির 13 নম্বর রোডে।
আর আল্লাহর কি মর্জি তুমি ওই সময়ে ওই জায়গায় একেবারে বিয়ার শাড়ি পরে পালাইতে গেছো আর ওর হাতে ধরা হয়েছো, এবার ঠেলা সামলাও। এখন দেখতেছি এক টিকিটে দুই সিনেমা। এখন একে অপরকে দোষারোপ করে কি হবে বলেন? তার চেয়ে বরং চিন্তা করেন আমরা এই বিপদ থেকে কেমনে বাঁচবো। ভাই ভাই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি? আপনি আপনার বিয়ে করে ফেলা। কি মনে করেন বিয়ে করলে এই মুশকিল আছে? মেয়ের বাপ আপনার নামে কোনো কমপ্লেন করতে পারবো না, আর ঘটনা যদি সত্যি হয় আপনি মামলা থেকে খালাস হয়ে যাবে। ওহে নরাধম, তুই কি আমার এক কাপুরুষ মনে করিস? আমি ফাঁসির মঞ্চে যেও বলবো আমি মিতুকে চাই, মিতুকে ভালোবাসি, প্রেমিক কখনো প্রেমের জন্য জেল ফাঁস এমনকি পুলিশের কারণে ভয় পায় না। এই তোকে ডালে থামাবি। আমার লো পাঙ্গা লইতেছস, তোর ভবিষ্যতের কথা ভাবছস, আমার তো কিছু হইব না। আমি তো মাইয়ের পালাই নাই। আমি পালাইছি? তুই পালাইছস? তুই মাইয়ের পালাইছস? এই মাইয়ের বাপ যদি কেস করে তুই তো ধরা খাবি, খাবি না? আমার কিছু হইব না। আমি একটা বুদ্ধি দেই, মাইয়ারে তুই বিয়ে করে ফেলা। কি? এই আপনারা থামেন। আপনি ধোয়া তুলছি পাতা, বারবার এক কথা বলেন, মেজাজ খারাপ লাগে। আপনি যদি তো ভালোই হয়ে থাকেন আমার ভাড়া করে পাঠাইতেন বিয়ের আসর থেকে মেয়ে তুলে নিয়ে আসার জন্য। লক্ষ্মী, তুই আমার লোকের মেজাজ দেখার কথা কইতেছ? হ্যাঁ কইছি, 100 বার কমো 1000 বার কমো, কি করতে পারবেন আপনি? বারবার এক কথা বলতেছেন, মেজাজ খারাপ লাগে না? তোর মেজাজ আমি কুচ্ছি কি নাই বেয়াদব, একে নাচি বা দুপাই করে ফেলাম। এই বেয়াদব পোলা, এই তোর সামনে দিলি যান তোর বাবা। কি রে তুই দেখি আমার চিলে দেখছস? তুই কি খারাপ প্রায় না ভাই? বেয়াদব ঠাকুর তুমি খাবো দে, একটা ঘুষি মারে একদম মনে মনে জামা বলম করে নাক মুখ ফাড়া বলম, কিন্তু মেজাজ কিন্তু পুরো খারাপ হয়ে দিতেছে। সন্তোষ আমার, সন্তোষ আমার শুরু করছে বারবার এক কথা। মা বাবা আমি সংসারের মানুষ, বাপ মা নাই, তাই না? আচ্ছা তাহলে কাজ করি, তোমার মা বাবা নেই এবং যার সঙ্গে বিয়ের কথা ছিল তার নামে যৌতুক আইনে একটা মামলা করে দিই। তাহলে তো খুবই ভালো হয় স্যার, আচ্ছা একটা শিক্ষা। কিন্তু ঝামেলা জানা জায়গায় তোমার বয়ফ্রেন্ডের মোবাইল তো বন্ধ। আচ্ছা তুমি কি বুঝতে পারছো তোমার বয়ফ্রেন্ড তোমার সঙ্গে প্রতারণা করেছে? জি স্যার। এখন কি করবে, কোথায় যাবে? জানি না স্যার। স্যার প্লিজ স্যার, দয়া করে আমাকে ওই ঘরে পাঠাবেন না স্যার। ওই ঘরে? ওই ঘরে কোন ঘরে? ওই যে ভবঘরে, না কোথায় জানি স্যার, ওইখানে না স্যার। তাহলে উপায় স্যার, ওই যে ওই ছেলেটা আছে না রকি, ওর সাথে আমাকে বিয়ে পড়ায় দেন স্যার। ওর সাথে না সংসার শুরু করি, ছেলেটা খারাপ না। আর তাছাড়া আমার তো এখন যাওয়ার জায়গা নাই স্যার। চলো চলেন স্যার।
রকি, আয় রকি, ভাই আমার কথা বল, আর রাগ করিস না, আমরা দুইজনই তো বড় বিপদে আছি। ওই কি ওই যে ওই গানটা তুই পারস? কোন গান? ওই যে আমি বন্দি কারাগারে, গানা একটু গানা। আপনি তো দেখা যায় ভালোই মনে রং লাগছে, এত রং আমার লাগে না, আপনার রং লাগছে আপনি গান গান। আমি বন্দি কারাগারে শোনো, তোমার জন্য একটা সুসংবাদ আছে। স্যার স্যার, আমি তো জানতাম স্যার, আমি নির্দোষ স্যার। স্যার কষ্ট করে তালাটা খুলে দিন, আমি যাই গিয়া। এই হাজতে আর ভালো লাগতেছে না। চুপ, তোমার জন্য সুসংবাদ না, সুসংবাদ ওর জন্য। কি সুসংবাদ স্যার? শেষ পর্যন্ত ও তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে। কি বলেন স্যার, আমার তো এখন 18 হয় নাই। হ্যাঁ হ্যাঁ, 18 হয় নাই? ইস, ছোট্ট বাবু না, ফিডার খাও এখনো। স্যার কমপক্ষে বয়স হবে 40। কি আমার বয়স 40? আপনার বয়স কত খুকি, 12 না 13? দেখ, বয়স নিয়ে মিথ্যা কথা বলি না, আমার বয়স 20। ইস, এই ইস বললা কেন? হ্যাঁ, আমি কি মিথ্যা কথা বলছি? দেখতে লাগে বুড়ির মতো সে নাকি 20। তুই একটা ছোট লোক, তুই ছোট লোক, তুই চিন্তা করিস তোর মা, আমি থানায় গিয়া পুলিশ বুঝাইয়া সেদিন ছুটে আনব। আইনে তোরে আমি বিয়ের ব্যবস্থা দিই, বিয়েই দিয়ে দিন তোকে। সেলিম আসলে ভালো হলো না, আমি জানি, আমি জানি আমার মায়ায় ভুল করতে পারে না, তোর আমি ওই শিক্ষা দিই নাই। আর তুই একলা একলা যে যে রাইতের বেলা এদিকটা ঘুরলি, কেমন হইল কো? যদি একটা দুর্ঘটনা ঘটে যেত অবস্থাটা কি হইতো? এখন কি হবে সেটাই তো চিন্তার বিষয়, ও তো রাজি হচ্ছে না। স্যার আমার তো কেউ নাই স্যার, স্যার প্লিজ স্যার, দয়া করে আমাকে ওই ভবঘরে পাঠাবেন না স্যার, প্লিজ। তাহলে তোমাকে কোথায় পাঠাবো? ওর ঘরে তো তোমাকে তুলবে না। একটা কাজ করেন স্যার, শুনেছি মায়ের উপর নাকি ওষুধ নাই, একটু সাইজ করে দেন, দেখবেন সুরসুর করে রাজি হয়ে গেছে। তুই চলে আসছো, দেখো আমি কি ভাষা পাইছে গেছি। মিতু আমি সব জানি, এখন আর কোনো চিন্তা নাই, আমি চলে আসছি, সব ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি এটা কি করলা বলো তো? আরে বাবা, মেরে কেটে কি সংসার হয়? দেখবে পরে ঝামেলা হবে। সমস্যা কি স্যার, বন্ড রেখে দেবেন, আর একটু ভয় থাকলে আর কোনো ঝামেলা করবে না, একবার বিয়েটা হতে দেন, বাকিটা আমি সামনে নেবো স্যার। স্যার যে লোকের মেয়ে পালিয়েছিল সেই ভদ্রলোক তার মেয়েকে নিয়ে আসছে। আমি এরকম বিয়ের সাজে বাসা থেকে বের হয়ে গেছি, তোমার কোন ছোট ভাইরে পাঠানোর কথা তুমি তারে পাঠাইছো? সে কোথায়? সে কি আবার নিয়ে আসছে? আর আমি যে তোমার এতবার ফোন দিতেছি, তুমি ফোন ধরছো আমার? আমি তো পাঠাইছি, এই যে আমার ছোট বারে পাঠাইছে বলদাটারে। বলদা কি করছে জানো? বলদা তোমার ভাই অন্য একটা মায়ের তুলা নিয়ে আসছে, আর আমি যে কি বিপদে পড়ছি। আর তোমার বাবা আমার বিরুদ্ধে কেস করছে, পুলিশ আমারে ধরে আই না, এই যে জেলখানে আটকে রাখছে, দেখো আমার কত মশা কামড়ায় ফুলায় ফলাইছে, তুমি আমারে বাঁচাও এখান থেকে। মশা কি হচ্ছে এখানে? আমি আমার মেয়েকে পেয়ে গেছি। ও তাই নাকি? তাহলে মামলাটা করে দিই। না স্যার,
আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আমার মেয়ের মতের বিরুদ্ধে ছিলাম। কোনো মামলা হবে না স্যার, আমি সেলিমকে নিতে এসেছি স্যার। তাহলে বিয়ে? বিয়ে ভেঙে দিয়েছি, মানে আমি সিদ্ধান্ত নিয়েছি সেলিমের সাথে আমার মেয়ের বিয়ে দেব। মেয়ের সুখী তো আমার সুখ স্যার। আলহামদুলিল্লাহ, বাহ। কিন্তু স্যার আমাদের কি হবে? হবে কি হবে? বিয়ে হবে। কার বিয়ে হবে স্যার? ভাই কার বিয়ে হবে? কিসের বিয়ে? আমিও তো বলি কিসের বিয়ে, এসব বিয়ে আমি মানি না। আমিও মানি না। তখন তো একদম বিয়ের জন্য উথাল পাতাল হয়ে গেল, এখন কেন এই কথা? আমি কি সত্যি সত্যি বলছি নাকি? ওটা তো বাঁচার জন্য বলছি। আমি মনে হয় সত্যি সত্যি বলছি, আমিও তো বাঁচার জন্য বলছি। ডিভোর্স দিয়ে দিব, ঝামেলা শেষ। আমিও দেব ডিভোর্স। ছোট লোক আমি কেন? তোমার মতন ছোট লোকের সাথে কোনো মেয়েই সংসার করবে না। ছোট লোক আর নিজে মনে হয় বড় লোক, সারাদিন খাই 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 করে যার ঘরে গিয়ে বসবে তার খাইতে খাইতে ফুতুর বানায় ফেলবা। খবরদার, খাওয়া নিয়ে কথা দিবা না। 100 বার দিবা, 1000 বার দিবা, কি করবা? ছোট লোক কি ছোট লোক, কি করবো দেখবা? কি করবো কি দেখি? কোন ঝগড়া চলবে না, দুজনের কিন্তু বর নেওয়া হয়েছে, যাও গিয়ে সুখে শান্তিতে সংসার করো। স্যার আমরা ফ্যামিলি প্ল্যানিং করছিলাম, ওই যে আমি বলছি 5টা বাচ্চা নিব, দুষ্টুটা বলে কি 10টা নিবে, দুষ্ট। ভালো ভালো, সংসার শুরু করার আগে প্ল্যানিং করা ভালো, যাও। এই আসো না। আমি বিয়ে করছি না আমার বউ না? খবর তার গায়ে হাত দিবি না? গায়ে হাত দিবো না, কই হাত দিবো? আমার বউ আমি ধরবো না, না আমি ছাড়বো না। 100 হাত দূরত্ব বজায় রাখো। আমি কবল বলছি না, আমি এখন কোলে করে নিয়ে যাবো, আসো। ছাড়ো না, আসো, যান, মারবো কিন্তু, যা। আসবি না, কাছে আসবি না, যা। না না না, যে কাছে আসবো আমি এখন ধরে নিয়ে যাবো, ধরবো না দূরের থেকে। তুমি বউ না এমন করো কেন? ঢং ঢং কি, আমি তো জামাই।